আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তেনারা আসছেন না, তেনারা এসে গেছেন। এই মনুষ্য জগতে অবাধে বিচরণ করতে কলকাতার হলে হলে তারা হাজির। ভয় পাবেন না, আপনাদের ভয় পাওয়ার কোনো ইন্টেনশনই আমাদের নেই। তবে যারা পাওয়াবেন, অবশেষে তারা এলেন সকলের সামনে, সব কিছু ভুতুড়ে বানিয়ে দিতে। মুক্তি পেল বীরসা দাশগুপ্তর ছবি সব ভুতুড়ে। যারা ভয় পাবেন এবং যারা ভয় পাওয়াবেন, প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সকলে। সবার মাঝে অবশ্য বেশ হাসি খুশি অবস্থাতেই দেখা গেল ছবির ভূতকেও, যদিও তিনি নিজেকে ভূত বলতে একেবারেই নারাজ। তিনি ইতা দাশগুপ্ত। ছবিতে খুব কম কথা বলে শুধুমাত্র লুক দিয়েই ভয় দেখিয়েছেন তিনি। এদিন প্রিমিয়ারেও তাই খুব কম কথাতেই বললেন নিজের বক্তব্য। প্রথমবার ব্যোমকেশ সত্যপতি প্রেমিমু ঝগড়া ছেড়ে ভয় পাবেন ও ভয় পাওয়াবেন দর্শকদের। তবে আজ তারা ছবি নিয়ে কতটা ভয় শুনে নেওয়া যাক। আমি না মানে এই সময় ভয় পাওয়ার ঊর্ধ্বে চলে যাই। আমার একটা সামহাও আমার মনে একটা খুব শিশু কাজ বাস করে যে ভয় পায় না। মানে আমি দেখেছি বীরসাদা যেমন সকালে উঠেই হোয়াটসঅ্যাপ করছে, কিরে কালকে সারা রাত ঘুমিয়েছিলি? আমি তো বললাম হ্যাঁ আমি তো সারা রাত ঘুমিয়েছি। এবার আবিরটা যেমন বললো আমার বোধ হয় কালকে আর ঘুম হবে না, ঠিক আছে? তো এবার আমার মনে এটা মনে হয় যে যে আমি যথেষ্ট ভালো ঘুমোলাম এবং আমার মনে হলো আরও এক ঘন্টা ঘুমোলে ভালো হতো। তাই জন্য আমি এটা বিশ্বাস করি যে আমার মনে একটা শিশু বাস করে, তাই জন্য আমি কোনো কিছুতে ভয় পাই না। ওর সঙ্গে বন্ধুত্ব না করলে ও তোমাকে ছাড়বে না নন্দিনী। বাঙালি ভূতের গল্প, কাজেই বাড়ির সকলে মিলে একদম ছোটরা তারা হয়তো এখনও হলে আসতে পারবে না, কিন্তু যারা ছোট, যারা মাঝারি এবং যারা বড় সবাই মিলে আসুন একসঙ্গে বাঙালি ভূতের গল্প পুজোর ঠিক আগে। আগে এরকম মেজাজ ছিল আমাদের, পুজোর সময় আমরা পুজোর সঙ্গে ভূতের গল্প করতাম, এখন না হয় বড় পর্দায় ভূত দেখে যান সব ভূতুরে আপনাদের সবার জন্য। সঙ্গে যার বেশ সক্ষতা তিনি বিশ্বা দাশগুপ্ত। তবে ছবি নিয়ে প্রথম থেকেই বেশ কনফিডেন্ট হলেও তিনিও কিন্তু এদিন ছিলেন একটু ভয়ে ভয়ে। কারণটা কি? না আমি ভয় নেই, কি হয় না ধরো খারাপ পরীক্ষা দিলে টেনশন থাকে না, কিন্তু পরীক্ষা ভালো দিয়েছি মনে হচ্ছে ছবিটা খারাপ হয়নি। ভালো পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্টের জন্য টেনশনটা বেশি হয় তাই সেই টেনশনটা রয়েছে। বাকি সবাই মিথ্যে। এদিন প্রিমিয়ারে দেখা গেল ইনার বাম্বু মামা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি কি বললেন তার ছোট্ট গার্লফ্রেন্ড ইদাকে নিয়ে? এই ছবিতে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে আমার মনে হয় ইদা, কারণ ও আমার এখন অফিসিয়ালি গার্লফ্রেন্ড। তো এখন আমার ওর সঙ্গে ডেটে বেরোচ্ছি আমি, তো ওর ছবি রিলিজ করছে। আই থিঙ্ক দ্যাটস আ ভেরি সারপ্রাইজিং আইটেম, এবং অনেকদিন পরে ছোটদের একটা ছবি বেরোচ্ছে, যদিও বা ভূতের ছবি কিন্তু ভূত হলেও যেরকম আমরা শীর্ষেন্দুদার গল্পতে পড়েছি, মানে ফিল্ম ফর কিডস, সবাই ছোটদের ভালো লাগবে। অ্যান্ড আমার আমি গল্পটা ছবিটা সম্পর্কে অনেকটাই জানি, এখনও ছবিটা পুরো দেখিনি, বাট আই এম ভেরি শিওর যে পুজোর ঠিক আগে আগে যে যখন আমরা খুব একটা ছুটির মেজাজে চলে যাই সবাই, মার্কেটিং করা শুরু হয়, ফ্যামিলি সবাই বের হয়, সেই সময় আমার মনে হয় এই এই ছবিটা দেখে মানুষের খুব ভালো লাগবে। এবং এটা আগেইন ফিল্ম, যেটা আমি বারবার বলি এটা বাংলা ছবি, এবং এই ছবিটা সবাই মিলে একসঙ্গে দেখার ছবি,
and I think people will love it. Ida is very মানে bright তো বলবোই, but আমার trailer দেখে আমার মনে লোকে দেখেছে, গান দেখছে, and she is like a star, and a ভেতরে star আছে ওর ভেতরে, মানে ও যখন আরও ছোট ছিল তখন কথা বললেই বোঝা যেত, যেহেতু ওদের পুরো ফ্যামিলিটাই অভিনয় এবং সিনেমা জগতের, আমার মনে হয় ওকে আলাদা করে কিছু বলতে হচ্ছে না, ওর একটা অ্যাটিটিউডই আছে পুরো স্টার, আই অ্যাম হিয়ার, সো ইয়েস। এরকম একটি বাঙালি ভূতের গল্প বহু দিন বাদে টলিউডে, তাই সব ভূতুরে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন টলিউডের বহু মানুষ। ন্যাচারালি এক্সাইটেড, প্রথম কথা বিশ্বাস ছবি, সে তো প্রত্যেকবারের মতো এবারেও এক্সাইটেড, এবারে বাড়তি উপরি এক্সাইটমেন্টটা হচ্ছে আমার ছোট কন্যা এতে অভিনয় করেছে, তাতে ন্যাচারালি খুব ভালো লাগছে, আবার একটু ভয়ও লাগছে, প্রথম জীবনে ক্যামেরার সামনে, মানে ক্যামেরার সামনে রেখে টুকটাক করেছে কিন্তু বড় পর্দায় প্রথম দেখা যাবে, শুটিংয়েও আমি ছিলাম না, তো কী করেছে জানি না, আজকে দেখবো, তো আমার ধারণা ভালোই হবে সব মিলিয়ে। আবার ভূত, হ্যাঁ খুব ভালো, আমি খুব এক্সাইটেড, কারণ আমি অনেকদিন ধরে এই ছবিটার মোটামুটি শুটিংয়ের গল্প পাচ্ছি, এ পাচ্ছি, রিপোর্ট পাচ্ছি, একটা আগ্রহ তৈরি হয়েছে, কাজেই খুব এক্সাইটেড হয়ে এসেছি আজকে দেখতে ছবিটা। আমি বিরসাকে বলেছি যে আমি যদি ভয় পেয়ে যাই আমাকে সামলে নিতে। ছোটদের মানে ফুলের মতো একটা শিশু তাকে ভূত বানিয়ে দিয়েছে, তো এই অভিযোগ আমার বিরসার কাছে রইল, কিন্তু অনেক এক্সপেকটেশন, কারণ ইদা ইজ ভেরি ক্লোজ টু মি, তো বাচ্চাদের ছবি, ছোটদের ছবি বড়ই কম আসে, বড়ই কম তৈরি হয়, আর সব থেকে বড় এক্সাইটমেন্ট আমার মেয়ে, আমার বোনজি। বৈশাখ মাসে তার জল থাকে, পারে যায় গরু পার।